একেবারেই বেশ সহজ একটা সমীকরণের সামনে কিন্তু মঞ্জুরি বাংলাদেশ। ভুটান প্রতিপক্ষ হিসেবে একটু তো কম শক্তিশালী, তার চেয়ে বড় সুবিধা হয়ে গেছে গোল ব্যবধান। এই ম্যাচটায় বাংলাদেশ যদি হেরেও যায়, 1-0 ব্যবধানেও যদি হারে, তাহলে কিন্তু সেমিফাইনালটা নিশ্চিত হচ্ছে, তার বেশি ব্যবধানে হারা যাবে না, কারণ মালদ্বীপের সঙ্গে গোল ব্যবধানের একটা বিষয় তৈরি। অবশ্যই এটা তো একটু স্বস্তির একটা ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় যে গতকাল আলফাজ ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে ভুটান কিন্তু এখন আর আগের ভুটান নাই, তো তাকে মানে ভুটানকে যে আমরা খুব হালকাভাবে নিব সেটার আসলে সুযোগ নেই। তারপরও আমরা আমাদের বেস্টটা দিলে আমার কাছে মনে হয় যে সেমিফাইনাল যেহেতু একটা স্বস্তির জায়গা আমাদেরকে নিশ্চিত করেছে গোল গড়টা, সেহেতু একটা ভালো ফলাফল আসবে। কিন্তু কুয়েতের সাথে কিন্তু আমার মেইন মাথা ব্যথার জায়গা, কুয়েতের সাথে ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, কিন্তু সেমিফাইনালটা নিশ্চিত করাই আসলে মূল বিষয়। এই ম্যাচের কারণেই বাংলাদেশের মূলত সুবিধা হয়ে গেছে, এখন ড্র কিংবা 1-0 গোলের পরাজয়ও বাংলাদেশকে নিয়ে যাবে সেমিফাইনালে। তবে ভুটানের সঙ্গে কি মনে হয়, মাত্র শুরু হয়েছে ম্যাচটা, জিতবে নিশ্চয়ই বাংলাদেশ? আমার কাছে তো অবশ্যই মনে হয় জেতা উচিত এবং অবশ্যই বাংলাদেশ জিতবে, স্পেশালি লাস্ট ম্যাচে মালদ্বীপের সাথে যে অ্যাগ্রেসিভ একটা ফুটবল তারা খেলেছে, স্পেশালি পুরো টিমের মধ্যে যে একটা মানসিক একটা বন্ড তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতেও যদি ওরকম জিনিসটা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা থাকে তাহলে অসাধারণ একটা ম্যাচ যাবে। আমার কাছে মনে হয় মামুন আরো ভালো বলতে পারবে, একেবারে কারণ বেঙ্গালুরুতে আছেন সহকর্মী মামুন রশিদ, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন। মামুন, প্রথমত প্রি ম্যাচে আপনি যে প্রেডিকশনটা করেছিলেন দল নিয়ে সেটা কিন্তু ঠিকঠাক মিলেছে। রহমত দলে ঢোকায় পজিশনের একটু অদল বদল হলো, ফাহিমকে শুরুর একাদশে রাখা হয়নি, এটার কারণ কি মনে করছেন আপনি? ফাহিমকে আসলে প্রথম দুই ম্যাচে খেলানো হয়েছিল, উপরে দিয়ে খেলানো হয়েছিল, রাইডিংয়ে খেলানো হয়েছিল। ফাহিম কিন্তু বেশ ভালো আক্রমণ করেছিলেন, কিন্তু কাজের যে কাজটা গোল করাটা সেটি কিন্তু করতে পারেননি। অনেক চান্স ক্রিয়েট করলেও ওই শেষ জায়গায় যে মিস করছিলেন, সেই জায়গায় কোচ একটু বদল নিতে চেয়েছেন। মোরসালিনকে তিনি একাদশে খেলাতে চেয়েছেন, মোরসালিনকে কোন জায়গায় খেলাবেন? জামাল ভুঁইয়া, সোহেল, মোহাম্মদ সোহেল তিনজনই মিডফিল্ডে ভালো খেলছেন, প্রথম দুই ম্যাচে খুবই ভালো খেলেছেন। সেই জায়গাটাতে কোচ হাত দিতে চাননি, মাঝমাঠটা শক্ত রাখতে চেয়েছেন, যে তাদের বন্ডিংটা সেটা নষ্ট করতে চাননি। সেই জায়গায় আসলে ফাহিমকে বাদ দিয়ে মোরসালিনকে সেই জায়গাটায় খেলাতে চেয়েছেন এবং তার উপরে তার সাথে বাঁ পাশে রাকিবকে রেখেছেন। এবং ডিফেন্স আমরা যেটা বলছিলাম, গতকালকেও বলেছি যে তারিক কাদের জায়গায় বিশ্বনাথ ঘোষকে মেইন সেন্টার ব্যাকে রেখে রাইট ব্যাকে হচ্ছে রহমতকে খেলানো হতে পারে, এবং সেটি হয়েছে দুটি বদলে একজন রহমত এবং মোরসালিন। সবকিছু মিলে আপনি বারবার বলছিলেন আসলে রঞ্জন, যে বাংলাদেশকে এই ম্যাচটা বাংলাদেশ যদি 1-0 গোলে হেরেও যায় তাহলেও বাংলাদেশ সেমিফাইনালে যাবে। আমার মনে হয় না অন্তত এই চিন্তাটা বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের মধ্যে, কোচের মধ্যে আছে। তারা জয়ের জন্য নেমেছে, জয়টা নিয়েই তারা সেমিফাইনালে যেতে চায়, যেটা এরা আগেও বলেছে দল। এই পরিসংখ্যান তারা মাথায় নেয়নি, পরিসংখ্যান নিয়ে তারা চিন্তা করতেও চায় না, বাংলাদেশ সেরকম ফুটবলটাই খেলবে বলে আশা করছি। আমি একটু তারপরও জানতে চাই মামুন, যে 1-0 হারলেও যেহেতু বাংলাদেশ শেষ চারে খেলবে, ম্যাচের আগে দলকে কেমন দেখেছেন এই বিষয়ে, এবং মানসিকভাবে তারা কিরকম উদ্দীপনাময় ছিল আসলে? আসলে বাংলাদেশ যখন লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচটা হেরেছে, সেই ম্যাচটা হারার পরেও আমরা সবাই দেখেছি যে বাংলাদেশ সেই ম্যাচটাতে ভালো ফুটবল খেলেছে, আপনি বাংলাদেশকে সেই ম্যাচটাতে কোনোভাবে নেগলেক্ট করতে পারবেন না। কিন্তু বাংলাদেশ যখন ভালো ফুটবল খেলো লেবাননের বিপক্ষে হারার কারণে, কিছুটা মনোক্ষুণ্ণ ছিল, মন খারাপ ছিল দলের সবারই। কিন্তু যখন বাংলাদেশ মালদ্বীপের সাথে ভালো একটা জয় পেয়েছে, একটা মোমেন্টাম তৈরি হয়েছে, বাংলাদেশ দলের কিন্তু আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে, বদল হয়ে গেছে, সেটা ড্রেসিংরুমে বলেন, সেটা হোটেলে বলেন, সেটা প্র্যাকটিস গ্রাউন্ডে বলেন, সব জায়গায় বাংলাদেশ খুবই ফুরফুরে মেজাজ ছিল। মালদ্বীপের পরে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে জয়ের পরে বাংলাদেশ দুদিন অনুশীলন করেছে, দুদিনই আমরা অনুশীলন দেখেছি, ফুটবলাররা মানসিকভাবে দারুণ চাঙ্গা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে অনেক পরিবর্তন এসেছে, মানসিকভাবে যে শক্তি সঞ্চয় করার যে বিষয়টি সেটিও সঞ্চয় করেছে, এবং সেই পজিটিভ মাইন্ডটা নিয়ে কিন্তু তারা আজকে মাঠে নেমেছে। মাঠে নামার আগেও আমরা দেখছিলাম যে ফুটবলাররা নিজেদের মধ্যে খুনসুটিটা করে নিচ্ছিলেন, নিজেদেরকে একটু আলাদাভাবে কাজ করে নিচ্ছিলেন যাতে ম্যাচে ভালো খেলতে পারেন। মানে বাড়তি কোনো টেনশন বা হচ্ছে খারাপ হবে বা অন্য কোনো চিন্তা, সেরকম কোনো প্রভাব আমরা আসলে দলের মধ্যে দেখতে পাইনি, সবাই খুব ফুরফুরে মেজাজে আছে। এবং ঈদের আগের দিন, কালকে কিন্তু ঈদ, বাংলাদেশ দল কিন্তু ঈদের আগের দিন বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের ফুটবল প্রেমীদেরকে ঈদের জন্য অন্তত এই বাংলাদেশের বাইরে এসে যে ঈদটা কাটাবেন, ঈদের আগে তারা বাংলাদেশকে একটা জয় উপহার দিতে চান, সেই জয়টা দিয়ে তারা সেমিফাইনালে যেতে চান। মামুন, ছোট করে একটু জানতে চাই, বেঙ্গালুরুতে নাকি আজকে বেশ ঠান্ডা, তো এমন আবহাওয়ায় কোনো সমস্যা সৃষ্টি করবে কিনা বাংলাদেশ দলের জন্য? হ্যাঁ, ভালো ঠান্ডা, এখন পর্যন্ত বাতাস হচ্ছে, বৃষ্টির কিছু সম্ভাবনাও আছে। আমরা বাংলাদেশের সিলেটকে যেমন আনপ্রেডিক্টেবল বলি, কখন যে বৃষ্টি নামে কখন যে রোদ উঠে বলা যায় না, বেঙ্গালুরু শহরটা কিন্তু অনেকটাই সেরকম। আপনি
প্রেডিক্ট করতে পারবেন না যে কখন রোদ উঠছে কখন আর বৃষ্টি হচ্ছে। এইখানে আসলে আবহাওয়াটা খুব বেশি গরম না, এখন বর্ষার সিজন, সেজন্য হুট করে বৃষ্টি আসছে। তবে আমরা বেশিরভাগ সময় খেয়াল করেছি যে রাত 8টা থেকে 9টা এই সময়টাতে বেশিরভাগ সময় বৃষ্টি হয়, এর আগে পরে খুব বেশি একটা সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত। আমরা যতদিন ধরে এসেছি আমরা দেখেছি যে রাত 8টার পরে কিছুক্ষণ বৃষ্টি হয়, তবে আজকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে হালকা ঠান্ডা বাতাস আছে, বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। সেটা যদি না হয় তাহলে তো বাংলাদেশ দলের জন্য ভালো, হলেও যে কয়েকটা সমস্যা হবে দলের জন্য সেটা কিন্তু না। অসংখ্য ধন্যবাদ মামুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকছে। আশা করছি ভালো একটা ম্যাচ উপভোগ করব আমরা সবাই মিলে, এবং দর্শকদেরও সেটা পরবর্তীতে জানাবো। চলে যাচ্ছে পরবর্তী খবরে। সাফে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ, আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ গোল স্কোরার সুনীল ছেত্রী। চলতি সাফে নিজেও আছেন দারুণ ছন্দে, করেছেন নতুন এক রেকর্ড। সাফের সর্বোচ্চ গোল স্কোরার আলী আশফাকের পাশে বসিয়েছেন নিজের নাম। বেঙ্গালুরু থেকে সহকর্মী মামুনুর রশিদের পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একটা দল বিশ্বকাপে জায়গা করতে পারে না, র্যাঙ্কিংয়ে 100 নিচে অবস্থান, অথচ সেই দলেরই একজনের নাম চলে আসে ক্রিশ্চিয়ানো রোনালদো, আলি দাই, লিওনেল মেসিদের কাতারে। তিনি আর কেউ নন, ভারতের সুনীল ছেত্রী। 114 ম্যাচে 92 গোল, একাই যেন টেনে নিচ্ছেন ভারত ফুটবল দলটাকে আপন মহিমায়। ফুটবলের বিশ্বমঞ্চে যার নাম শীর্ষ চারে, সেই সুনীল ছেত্রী বাংলাদেশকে ভাসিয়েছেন প্রশংসায়। বাংলাদেশ এবার দারুণ ফুটবল খেলছে, আমি ওদের ম্যাচের ভিডিও দেখেছি, তাতে মনে হয়েছে আগের থেকে বেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। লেবাননের বিপক্ষে প্রথমার্ধে ভালো ফুটবল খেলেছে, মালদ্বীপের বিপক্ষেও অসাধারণ ছিল তাদের পারফরম্যান্স। ব্লু টাইগারদের জার্সিতে প্রায় দেড় যুগ ধরে ফুটবল পায়ে মুগ্ধতা ছড়াচ্ছেন 38 বছর বয়সী এই ফরওয়ার্ড। এবারের সাফেও আছেন দারুণ ছন্দে, প্রথম ম্যাচে হ্যাট্রিকের পর পরের দুই ম্যাচে করেছেন আরও 2টি গোল। মঙ্গলবার তার করা দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এই গোলের মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে 23 গোল নিয়ে ছুঁয়ে ফেলেছেন সাফের হাইয়েস্ট স্কোরার মালদ্বীপের ফরওয়ার্ড আলী আশফাককে। গ্যালারিতে শোভা পাচ্ছিল ইমমর্টাল 11 লেখা ব্যানার, সেরা হবার পরও বিনয়ী সুনীল। আসলে এসব নিয়ে ভাবি না, আমি যখন মাঠে থাকি তখন দলের কথা আর দেশের কথা ভেবেই খেলি, তবে ভক্তদের ভালোবাসাকে সম্মান করি। এই আসরে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পাবো কিনা তা জানি না, কিন্তু বাংলাদেশকে দুর্বল ভাবি না। আর একটি গোল করতে পারলে সাফের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন উপমহাদেশের সেরা ফুটবলার। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, বেঙ্গালুরু। মাঠের পার্টনারকেই এবার একে অপরের জীবন সঙ্গী হিসেবে জুড়তে যাচ্ছেন আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকি। দেশের আর্চার রোমান সানা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা মানছেন সঙ্গী দিয়া সিদ্দিকিকে। ভবিষ্যতে পায়ে পা মিলিয়ে বিশ্ব মঞ্চে আরও বহুবার জুটি বেঁধে বড় সাফল্য বয়ে আনবেন বলেও প্রত্যাশা তাদের। জীবনের নতুন অধ্যায় শুরুর আগে নিজেদের কথা যমুনা টিভিকে জানিয়েছেন এই তারকা আর্চার জুটি। অবশেষে দিয়ার তীরে পুরোপুরি কুপকাত রোমান সানা, 5 জুলাই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই জুটি। দুজনই ক্যারিয়ারের চড়াই উতরাই পেরিয়েছেন, মান অভিমানও কম হয়নি। একজন নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আর্চারিতে ফিরেছেন, অন্যজন মানসিক ধকল কাটিয়ে সোনার হাসি হেসেছেন। দুজনের হাত এক হচ্ছে, বাধা পড়তে যাচ্ছে, অম্লমধুর সম্পর্কই পরিণতি পেতে যাচ্ছে এবার। বিয়ের পিঁড়িতে বসতে চলা এই জুটি বিভিন্ন আসরে মিশ্র দ্বৈতেও খেলেছেন একসঙ্গে, কিন্তু বিয়ের আগেই শিরোনাম হতে চাননি রোমান। চেয়েছিলাম না যে আসলে বিয়ের আগে কাউকে জানাইতে, তো এই জিনিসটা সবাই জেনে গেছে। আসলে এমন একটা এখন একটা মোটামুটি আকারে পাবলিক ফিগার হয়ে গেছে। বরাবরের থেকে এবারের ঈদটা ব্যতিক্রম এই জুটির কাছে। রোমান সানা কিছুটা চাপ অনুভব করলেও দিয়ার চিত্রটা পুরোপুরি ভিন্ন। তবে পরিবারকে ছেড়ে যাওয়ার বিষয়টি ক্ষণে ক্ষণেই কাঁদাচ্ছে দিয়াকে। আমার আসলে কি যে কোনো অকেশন আমার খুবই ভালো লাগে, তো নিজের বিয়ে তো আরও বেশি ভালো লাগতেছে। আমি কি করব না করব, হলুদে কি করব, মেন মেন আউটফিটগুলো আমরা দুজন মিলেই কিনছি। আমি তো কয়েক রাত ঘুমাইতেই পারিনি, নানান টেনশনে, সত্যি কথা। যেটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর পারফরমেন্সে ছেদ পড়েছে, নিজেদের ক্ষেত্রে এমন হবে না বলে বিশ্বাস রোমান দিয়ার। ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি আমাদের উপর সে বরকত, অবশ্যই বিয়ে করলে বরকত বাড়ে এবং আমাদেরও সেটাই হবে, এবং ইনশাল্লাহ আমরা আর্চারিতেও সেই জিনিসটাকে অ্যাজ এ কাপল হিসেবে সেটা ভালো করার চেষ্টা করবো। এখন আমি মনে করি যে পুরো কাছ থেকে সাপোর্ট দিতে পারবো এবং সর্বোচ্চ দিয়ে সাপোর্ট দিতে পারবো, কারণ অ্যাজ এ তখন আমার প্লেয়ার থাকবে না যে আমার গার্লফ্রেন্ড আছে, আমার ওয়াইফ হিসাবে। ঈদে তো সবারই কিছু না কিছু পরিকল্পনা থাকে, কিভাবে ঈদ উদযাপন করবেন সেই কথাই জানালেন একই সুতোয় বাঁধতে যাওয়া এই জুটি। নানু বাসায় আমার বিভিন্ন ধরনের কাজিনরা আছে, তো ওদের সাথে ঘোরাটা আমি সবথেকে বেশি পছন্দ করি। কোরবানি করার পরে গরুর মাংস টাংস হয়তো বা দেখা যায় চাচাদের বাসায়, ফুফুদের বাসায় নিয়ে যেতে হয়।
আর্চারিতে সবচেয়ে সুখকর ও আনন্দের মুহূর্তের কথাও জানিয়েছেন তারা, সাথে বিষাদ ও খারাপ সময়ের কথাও। ওয়ার্ল্ড কাপ স্টেজ টু সুইজারল্যান্ডে যেটা হয় লুজানে, ফার্স্ট টাইম বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ফাইনালে উঠে এখন পর্যন্ত উঠতে পারেনি, আমার লাইফে ওটাই সব থেকে বেস্ট। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2019 নেদারল্যান্ডে যখন আমি সরাসরি অলিম্পিক কোয়ালিফাই করি, তো এটা হচ্ছে আমার লাইফের বেস্ট অর্জন এবং বেস্ট মুহূর্ত। ক্যারিয়ারে তীরধনুক হাতে জুটি বেঁধে বেশ সাফল্য করিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি। এবার জীবনের নিশানায় লক্ষ্যভেদ করতে চলেছেন দেশসেরা এই দুই আর্চার। সবার কাছে একটাই আগতে থাকবে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সুখে শান্তিতে ভালো মতো আমাদের যতদিন বাঁচবো যেন লাইফটা সেইভাবে চালাইতে পারি এবং দুজনে একসাথে থেকে আর্চারিকে আরও অন্য উচ্চতায় নিয়ে যেতে পারি। খেলার মাঠের পার্টনার থেকে কিন্তু লাইফ পার্টনারে পরিণত হতে যাচ্ছেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকি। ঈদের পরপরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। যমুনা পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রইল শুভকামনা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। সৌদি আরবের শহর জেদ্দায় অনুষ্ঠিত হবে এই বছরের ক্লাব বিশ্বকাপ। ফিফার প্রতিনিধি দল জেদ্দা সফর করে আসার পর এই শহরের নাম চূড়ান্ত করা হলো। ছয় মহাদেশের সাত ক্লাবকে নিয়ে 12-22 ডিসেম্বর জেদ্দায় হবে এই আসর। দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত। ক্লাব বিশ্বকাপের বর্তমান ফর্ম্যাটে এটিই শেষ আসর। এরপর থেকে 32 দল নিয়ে আরও বড় পরিসরে 4 বছর পরপর হবে এই আসর, যার প্রথমটি অনুষ্ঠিত হবে 2025 সালে যুক্তরাষ্ট্রে। আবহাওয়া একটু ঠান্ডা থাকলেও পূর্ব অভিজ্ঞতা থাকায় ভারতের ধর্মশালায় ম্যাচ খেলতে অসুবিধা হবে না বাংলাদেশের। ভালো অনুশীলনের মধ্যে রয়েছে দল, তাই ছয় ভেন্যুতে 9 ম্যাচ খেলতে অসুবিধা হবে না টাইগারদের, বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। বিশ্বকাপের 48 ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের 10 শহরের 10 ভেন্যুতে। এবারের ওয়ানডে বিশ্বকাপে রয়েছে 48টি ম্যাচ, অনুষ্ঠিত হবে ভারতের 10 শহরের 10 ভেন্যুতে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম, এখানে অনুষ্ঠিত হবে 3 ম্যাচ, 2 ম্যাচ খেলবে পাকিস্তান, বাংলাদেশের কোনো ম্যাচ নেই এই ভেন্যুতে। পাহাড়ের কোলঘেসা হিমাচল প্রদেশের নান্দনিক ধর্মশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 5টি ম্যাচ। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে এখানে 2টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। জানেন যে আমাদের খেলার ধর্মশালা একটু ঠান্ডা থাকবে, অ্যাভারেজ হয়তো 20-25 ডিগ্রি থাকবে সেখানে, সো এটাও মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে, তার থেকেও ঠান্ডা খেলে এসেছি আমরা। রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, এখানেও রয়েছে 5টি ম্যাচ, ভারত অস্ট্রেলিয়া তো বটেই, বাংলাদেশেরও 1টি ম্যাচ রয়েছে দিল্লিতে। দক্ষিণ ভারতের চেন্নাই এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ রয়েছে 7 দলের। এই ভেন্যুর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের খেলাটা ছিল অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে, সেটা এখন দেখি চেঞ্জ হয়েছে চেন্নাইতে। ঐতিহ্যবাহী লখনউ শহর, অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে বাংলাদেশের কোনো ম্যাচ না থাকলেও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড খেলবে এখানে। পুনের বিখ্যাত এমসিএ স্টেডিয়াম, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ এই মাঠেই খেলবে লাল সবুজের দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, বাংলাদেশের কোনো ম্যাচ নেই এখানে, তবে বিশ্বকাপের 5টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে আসরের প্রথম সেমিফাইনালও। কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্স, টাইগাররা 2 ম্যাচ খেলবে ওপার বাংলায়, রয়েছে বাংলাদেশ পাকিস্তান লড়াই সহ দ্বিতীয় সেমিফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, 1,10,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামেই হবে আসরের শুরু ও শেষের লড়াই। মেগা ফাইনাল সহ বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের অপেক্ষায় এই মাইটি স্টেডিয়াম। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবারের ওয়ানডে বিশ্বকাপে বীরেন্দর সেবাগের 4 ফেভারিটের তালিকায় নেই বাংলাদেশের নাম, আছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেবাগ মনে করেন শেষ পর্যন্ত ভারতের এই আসরটি জেতা উচিত এবং সেটি বিরাট কোহলিকে উৎসর্গ করার জন্য, কারণ টেন্ডুলকার পরবর্তী সময়ে তার শূন্যস্থান দারুণভাবে পূরণ করেছেন কোহলি। এক যুগ পর আবারও ভারতের মাটিতে বসছে ওয়ানডে ক্রিকেটের বিশ্ব আসর। প্রায় 28 বছরের ঘরা ঘুচিয়ে 2011 সালে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির দল।
শ্রেষ্ঠত্বে সে কাঙ্ক্ষিত মুকুট উৎসর্গ করা হয় সচিন তেন্ডুলকারকে। এবার দেশের মাটিতে বিশ্বকাপ জিতে বিরাট কোহলিকে তা উৎসর্গ করার তাগিদ দেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ। 2011 বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য ছিল বিরাট। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর সচিনকে কাঁধে নিয়ে মাঠ প্রদক্ষিণ করে গোটা দল। তেন্ডুলকারের অবসরের পর সেই জায়গা পূরণ করেন কোহলি। এবার সময় এসেছে আবারও বিশ্বকাপ জিতে এই ব্যাটিং জিনিয়াসকে তা উৎসর্গ করা। এবারের বিশ্বকাপে সেবাগের পছন্দের তালিকায় নেই বাংলাদেশ। সাবেক এই ওপেনারের তালিকা থেকে কাটা পড়েছে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ডও। আমাকে যদি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দল বেছে নিতে হয়, তবে অবশ্যই আমি ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বেছে নেব। তবে অন্য সবার মতো আমি নিজেও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। দিন শেষে যে দল চাপ সামলাতে পারবে সেই দলই জয়ী হবে। সেবাগের পছন্দের তালিকায় বাংলাদেশ না থাকলেও লাল সবুজের সাম্প্রতিক পারফরমেন্স বলছে ভিন্ন কথা। সবশেষ ওয়ানডে সিরিজে দেশের মাটিতে ভারতকে 2-1 ব্যবধানে হারায় টাইগাররা। নসিব শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, বেঙ্গালুরুতে বাংলাদেশ ভুটান ম্যাচে প্রথম কিন্তু গোল খেয়েছিল বাংলাদেশ 12 মিনিটে, তবে 21 মিনিটের মাথায় একটু আগে মুরসালিন সেই গোলটা শোধ দিয়েছে। এই মুহূর্তে স্কোর 1-1। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।